হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জেম আখি। আমি একটা রেসিপি আয়োজন করছি। রেসিপির জন্য প্রয়োজন টমেটো সস, সয়া সস, সিরিকা বা ভিনেগার, বাঁধাকপি, গাজর, ডিম এবং সেই সঙ্গে ধনিয়া পাতা। আর একটা জিনিস আছে যেটা আমি ফ্রিজের মধ্যে রেখে আসছি, সেইটা হচ্ছে আপনার মিওনিস। সো এই জিনিসটা আসলে আমি আনতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো আজকের রেসিপিটা হচ্ছে এক জাতীয় সালাদ। তো এই মেয়োনিজটা দিয়েই মেইন রেসিপির যে অংশ সেটা হচ্ছে এই মেয়োনিজ। তো এই মেয়োনিজটা দিয়েই আমি এই কাজটা করব। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে এবং সবার যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার ভিডিও কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। তো সবার আগে আমি করব কি, দুইটা ডিম নিব এবং ডিম দুইটা সিদ্ধ করে দিব। আর সিদ্ধের সময় অবশ্যই আমি একটু লবণ দিয়ে দিব, কারণ প্রত্যেকটা জিনিস সিদ্ধের সময় লবণ দিলে ওই জিনিসটা পারফেক্টলি হয়। তো আমি এই যে লবণের কৌটা নিলাম এবং চুলার মধ্যে অলরেডি ডিম চড়াই দিয়েছি, দেওয়ার পরে আমি হালকা করে একটু লবণ ওই ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একটা গামলা নিব এবং গামলার মধ্যে একটা বাঁধাকপি নিব এবং বাঁধাকপিটা খুব সুন্দর করে এক সাইড দিয়ে কেটে সেটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে যেভাবে যেভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে সেভাবে নিতে পারেন বা আপনার ইচ্ছা মতো করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন বাঁধাকপি যেন অবশ্যই ধুয়ে নেওয়া হয়, কারণ যেহেতু বাঁধাকপির সালাদ করা হচ্ছে এবং এটা কাঁচায় খাওয়া হচ্ছে, তো এই জিনিসটা অনেক হাইজিনিকভাবে ধুয়ে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সবজির মধ্যে কৃমি ডিম থাকে, না ধোয়ার কারণে আমাদের মধ্যে কৃমি চলে আসে। তো আমরা যাই করি না কেন, খুব তাড়াতাড়ি করে আমি কাটার চেষ্টা করতেছিলাম। ভাইরে ভাই, চাকু দিয়ে যে কাটাকাটি করা এত কষ্ট, যারা কাটেনি তারা জানে না, আর যারা কাটছে তাদের কথা আর কী বলবো, তারা তো জানেই। সো যারা কেটে অভ্যস্ত তাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু যারা কাটতে জানে না তাদের প্রবলেম হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এবং আমি বাঁধাকপির টুকরোটা চার টুকরো করে নিয়েছিলাম এবং প্রতিটা টুকরো ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটার চেষ্টা করতেছিলাম। আমি মাঝখানে কিছু ক্লিপ ডিলিট করে দিয়েছি, কারণ এই ধোয়া ধুয়ের যন্ত্রণা আমার আর ভালো লাগতেছিলো না। তো ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমি মাঝের ক্লিপগুলো আগে ডিলিট করে দিয়েছি, যাতে কোনো প্রবলেম না হয়। এবং আস্তে করে সেই বাঁধাকপির টুকরোগুলো আমি একটা গামলার মধ্যে করে জমিয়ে রাখতেছিলাম, যাতে করে খুব ইজিভাবে একত্রে করতে পারি। কারণ কাটা অবস্থায় একটা বোর্ডের মধ্যে থাকতেছে, সেই জিনিসটা তো আমার জন্য মানে অনেক পালা হয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আলাদা করে একটা গামলার মধ্যে ওইটা করে রাখছিলাম। আমি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কুচি কুচি করে কেটেছি। এখন আমাকে এই বাঁধাকপির মধ্যে একটু পানি দিতে হবে এবং পানি দিয়ে ভিজায় নেওয়ার পর ওর মধ্যে ঠিক সিরাকা বা সাদা ভিনেগার, হোয়াইট ভিনেগার, আপনারা ওই ভিনেগারের থাকা কৌটা দিয়ে মেপে তিন কৌটা দিয়ে 20 মিনিট ভিজায় রাখবেন। কারণ ওই যে বললাম হাইজিনিক পদ্ধতিতে এটা রান্না করা হয়েছে এবং ততক্ষণে এটা ভিজতে থাকুক। আমরা করব কি, সুন্দর করে দুটো গাজর নেব এবং গাজরটাও সেমভাবে কুচি কুচি করে ছিলে কেটে নিব। তো চলুন গাজর কেটে আসি। স্পিডটা বাড়িয়ে দিয়েছি আর মাঝের কিছু ক্লিপ কেটে দিয়েছি, কারণ গাজর কাটতে অনেক সময় লেগেছে। আমি আগেই বলেছি চাকু দিয়ে যাদের কাটার অভ্যাস আছে তারা সহজে কেটে পারবে, কিন্তু যাদের অভ্যাস নেই তারা কাটবে না। আমার জন্য বটি বেটার ছিল, কারণ বটিতে আবার যদি কাটাকাটি করতে যাই তাহলে বসতে হতো, ক্যামেরাটা নিচে রাখতে হতো। তো আমি গাজরটা কাটার পর সুন্দর করে সেটা ধুয়ে নিয়েছি এবং তারপর আগে গোল গোল করে কেটে নেওয়ার পর সেটা আবার চাকচাক করেছি। এবং মাঝে মাঝে আমি ওখান থেকে কাঁচা গাজর খাচ্ছিলাম, কারণ গাজর আমার অনেক ফেভারিট। আমি এমনিতেই গাজর খাইতে পছন্দ করি, যেহেতু গাজর শীতের সবজি আর গাজরে ভিটামিন এ থাকে, ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো। তো সবার উচিত কাঁচা গাজর খাওয়া, এটা অনেক ভালো, আমাদের উপকার করবে। আর আমি যে এত সুন্দর করে কুচি কুচি করে গাজর কাটতে পারবো এটা আমি নিজেও জানতে পারতাম না। তো এই যে দেখুন, আমি খুব সুন্দর করে প্লেটের মধ্যে এটা তুলে ধরছি, কত সুন্দর হয়েছে না। তো এরপর আমি একটা পেঁয়াজ নিয়ে নেই এবং পেঁয়াজটা ছিলে তারপর সেটা ধুয়ে নেই। ধুয়ে নেওয়ার পর উপরে যে পাতলা খোসা একটা থাকে সেটাও আমি ফেলে দিই। ফেলে দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা কাটার চেষ্টা করি কুচি কুচি করে। আমি কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারি না বটি ছাড়া, তবুও আমি চেষ্টা করতেছি যে চাকু দিয়ে কেমন হয়। তো একটা চিকন হয়েছে, তো আর একটা মোটা হয়েছে, এখন কী আর করার। বাট সালাদের জন্য পারফেক্ট হয়েছে, আমার কোনো রকমে হলেই হলো, এত পারফেক্টলি আমি রান্না করতে পারবো না। খাবার যদি টেস্টি হয় তাহলে এত পারফেক্টলি নিয়ে কী করবো, আপনারাই বলেন। তো খুব সুন্দর করে আমি পেঁয়াজটা কেটে গাজর যেখানে রেখেছিলাম সেইখানে এক সাইডে
পেঁয়াজটা আমি খুব ইজিভাবে রেখে দিলাম এবং ওর ফাঁকে আবার আমি গাজরটা খেয়ে নিছি, কারণ আমার গাজর না খেলে চলে না। আমার বাটিতে মাংস ভিজানো ছিল, সেই ভিজানো মাংস নিয়ে আমি ক্যামেরাটাকে অফ করে নিয়ে চাকুতে তো মাংস কুচি কুচি করে কাটা সম্ভব না, আর মাংস কাটার অবস্থাটা খুব বেহাল, কারণ শুধুমাত্র যে মাংস ছিল এটাতে তা না, এখানে হাড্ডি সহ মাংস ছিল। তো আমি সেটাই সুন্দর করে কুচি কুচি করে কাটার চেষ্টা করছি এবং যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। এখন এই মাংসটুকু আমি বারবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, বারবার পানি দিয়ে ধোয়ার পর সেটা অনেক সুন্দর করে পরিষ্কার হলো, আর যেহেতু ফ্রিজে ছিল মুরগির মাংস তাই এরকম একটু হবেই। এরপর চুলাইতে একটা কড়াই চাপাই দিই, এর মধ্যে তেল দেই, তেল দেওয়ার পর মাংসটা দিয়ে দেই, তারপর গোলমরিচের গুঁড়ো দেই এবং একটুখানি সয়া সস দিয়ে দেই। দেওয়ার পরে মাংসটা লাল লাল করে ভাজার জন্য অপেক্ষা করতে থাকি। এরপর এই ফাঁকে আমি চুলার মধ্যে মাংস চড়াই দিয়ে ডিমগুলো সুন্দর করে সিদ্ধ ডিম ছিলতে থাকি, কারণ আমার ডিমটাও কাজে লাগতে হবে এবং ডিমটা আমি চার ফালা করে, আট ফালা, দশ ফালা, যতটুকু ফালা করতে পারি, চিকন চিকন লম্বা লম্বা করে অতটুকু ফালা করব। আর সুন্দর করে ডিমটা ছেলার পর আমি আবার পানি দিয়ে ধুয়ে নিই, কারণ অনেক সময় দেখা যায় যে পানির খোসা থাকে। সো হয়ে গেল আমার ডিম ছেলা এবং এর মধ্যে আমি ডিমটা কাটার চেষ্টা করছি এবং কেটেও ফেলেছি অলরেডি। বেসিক্যালি রান্না প্রায় শেষ। কী কী লেগেছে? পাতাকপি, গাজর, ডিম, মুরগির মাংস, পেঁয়াজ এবং সেই সঙ্গে ভিনেগার, সয়া সস, গোলমরিচের গুঁড়ো। আর এখন যেহেতু আমার সব কিছু রেডি, ও মেয়োনিজটাও দরকার ছিল। তো প্রথমে করি কি, সব উপকরণ একসঙ্গে মেশানোর জন্য ভিনেগার দেওয়া পানি, পাতাকপিটা পানি আমি ঝরায় নেই একটা ঝুড়ির মধ্যে, এরপর একটা ধোয়া গামলার মধ্যে সেই পাতাকপিটা ঢেলে দেই। ঢেলে দেওয়ার পর সুন্দর মতো আমি ঝুড়িটা আলাদা করে ধুয়ে আলাদাভাবে রেখে দিয়েছি, সেই ক্লিপটা আমি দেখাইনি। এরপর কেটে রাখা সব ধরনের উপকরণ, গাজর, ডিম, পেঁয়াজ, মাংস ভাজা, এগুলো সব ধীরে ধীরে ওখানে আস্তে করে পাতাকপির সাথে আমি মেশাতে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আস্তে আস্তেই করতেছি। আমার এই গাজর খাওয়াটা আসলে কখনোই কমবে না, আমি খুব গাজর পছন্দ করি, আগেও যেটা বলেছি। তো এরপর গাজর দেওয়ার পর আমি আস্তে আস্তে করে ডিমের অংশটুকু দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কীভাবে কেটেছি। এরপর দিয়ে দিছি মাংস, তারপর আমি এর মধ্যে থেকে এক পিস ডিমও খেয়ে নিলাম। আপনারা সেটা দেখতেছেন, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ আমি পছন্দের কোনো খাবার পেলে সেটা একটু একটু করে খেতে থাকি, এটা আমার ব্যাড হ্যাবিট। তো এইটা করার পর আমি মেয়োনিজ থেকে সুন্দর করে এক ফোঁটা মেয়োনিজটা আগে চেখে নিলাম, কারণ আমি বাইরের মেয়োনিজ কখনো ট্রাই করিনি। এরপর চামচ দিয়ে সুন্দর মতো পরিমাণ মতো করে আমি মেয়োনিজটা নিয়ে নিলাম। মেয়োনিজটা একটু হালকা টক ছিল, তো যাদের বাসার মেয়োনিজ এরকম টক টক লাগবে তারা চিনি মিশিয়ে নিতে পারেন। আমার কাছে টক স্বাদটা ভালো লাগতেছিলো এই জন্য আমি চিনি মিশাই নিই। এরপর আমি ভাবলাম যে চামচ দিয়ে মিশাইতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, তাই আমি হাত দিয়েই মেশানো শুরু করি এবং আস্তে আস্তে অল্প অল্প করে মেয়োনিজ দিচ্ছিলাম এবং মাখিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে। বিশ্বাস করেন, এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম বলার মতো না। ভিনেগারের স্মেলটা তো আগে থেকে ছিল, সেটা তো একটা ভালো লাগতেছিল, তার সঙ্গে মেয়োনিজের মাখানের একটা স্মেলটা ছিল। তো ওইটা যখন মেয়োনিজটা সম্পূর্ণ একসঙ্গে মিশে যাবে সেটার একটা আলাদা রকমের স্মেল তৈরি হবে। তো এরপর আমি টমেটো কেচাপটা নিই, টমেটো কেচাপ নিয়ে সেটা অল্প করে সামনের দিকে ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে এরপর আমি করব কি, একটা ধনিয়া পাতা নিয়ে সেটার উপরে সাজিয়ে দিয়েছি এবং পরে ভাবলাম যে শুধুমাত্র কেন আমি খালি সালাডটা খাবো, তো সালাড স্যান্ডউইচটা বানায় খাই। তারপর আমি পাউরুটি নিয়েছি, পাউরুটি নিয়ে এরকম তিন ধরনের স্যান্ডউইচ বানিয়েছি, একটা হচ্ছে বর্ডার কেটে নিয়েছি, আরেকটাতে বর্ডার রেখেছি, আরেকটাতে কোনো কোনাকুনিভাবে কেটে নিয়ে একদম গোলভাবেই রেখে দিয়েছি। তো এরপর আসি সালাডটা দেখানোর জন্য, মাঝখানে সালাডটা রেখেছি এবং স্যান্ডউইচ সালাদ তো তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আমি একটা ভিডিওতে দেখেছি, ভিডিও দেখে আমি ট্রাই করছি এবং এত টেস্টি হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই যে এই সালাডটা এত সুন্দর হবে। যারা ডায়েট কন্ট্রোল করেন তারা এই সালাডটা অবশ্যই ট্রাই করতে পারেন। এই আমি যেটুকু বানিয়েছি ততটুকু বানায় অনায়াসে দুই থেকে তিন বেলা আপনারা খেতে পারেন, যদি আপনারা আমার মতো পেটু খান। আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। আর যদি আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিবেন।